ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মেয়েরা, আমিও ভালো আছি। মেয়েরা, তোমরা অবশ্যই জেনেছো যে আমাদের গতকালকে 12 তারিখ থেকে রুটিন কিছুটা পরিবর্তন হয়েছে এবং আমাদের ক্লাস টাইম শুরু হচ্ছে সকাল 9টা থেকে। তো তোমরা অবশ্যই নির্দিষ্ট সময়ে আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো তোমরা যারা জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি, তাদের জন্য আমাদের এই ক্লাসটি ইউটিউবে আপলোড করা থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি অবশ্যই দেখে নিবে। আর যারা রবিবার এই সকাল 11টার জুম ক্লাসে অংশগ্রহণ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের উপস্থিতিটা অবশ্যই আরও বাড়াতে হবে, কারণ তোমরা জানো যে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের ঘরে বসে এই অনলাইন ক্লাসের মাধ্যমে লেখাপড়া করাটাই হচ্ছে একমাত্র উপযোগী মাধ্যম। তো অবশ্যই সবাইকেই এই অনলাইন ক্লাসগুলোকে গুরুত্ব দিতে হবে। তো মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই চারুপাঠ। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত জুম ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম নীলনদ আর পিরামিডের দেশ, সৃজনশীল প্রশ্ন, অনুশীলন। মেয়েরা, আমরা গত ক্লাসে মিরু গল্পটি সৃজনশীল প্রশ্ন অনুশীলন করেছি, অর্থাৎ প্র্যাকটিস করেছি। তো আশা করছি সবাই নিজস্ব সৃজনশীলতা দিয়ে এবং আনন্দ সহকারেই গত ক্লাসের সৃজনশীল প্রশ্নের উত্তরটি লিখেছ। এবং আমি দেখতে পেয়েছি যে তোমরা অনেকেই সৃজনশীল প্রশ্নের উত্তরটি প্র্যাকটিস করেছো। তো অবশ্যই তোমাদের এই যে আমি সৃজনশীল প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করতে হবে, আর যদি না করো তাহলে পরীক্ষায় তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে না। সেই জন্য আগে থেকেই এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লেখার অভ্যাস গঠন করতে হবে। তাই আমি আশা করব যে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই নিজস্ব বুদ্ধি এবং জ্ঞান বা মেধার দ্বারা উত্তরগুলো লেখার চেষ্টা করবে। মেয়েরা, আমাদের গত ক্লাসের সৃজনশীল প্রশ্ন ছিল, অর্থাৎ মিনু গল্প থেকে যে সৃজনশীল প্রশ্ন অনুশীলনের জন্য বা প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়েছিলাম, সেই প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধে রিনার বাবা মারা যান, অল্প কিছুদিন পর কলেরা রোগে তার মা মারা যান। এরপর বড় মামা রিনাকে তার বাড়িতে নিয়ে যান, পোলিও রোগে আক্রান্ত হওয়ায় সে ভালোভাবে চলাফেরা করতে পারত না। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেও সে বাগানে যেত, কথা বলতো বাগানের ফুল, পাখি ও গাছের সাথে। তো মেয়েরা, আমাদের উদ্দীপকের আলোকে ক নং প্রশ্নটি হচ্ছে মিনুর সইকে। হ্যাঁ, একজন বলো উত্তরটি। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ক নং প্রশ্ন উত্তরটি হচ্ছে মিনু, সই হচ্ছে শুকতারা। এবং ক নং প্রশ্ন হচ্ছে মিনু তার বাবার ফিরে আসার স্বপ্ন দেখত কেন।
কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা? একজন বলো। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা খনন প্রশ্নের উত্তরে আমরা জেনেছি যে মিনুর গল্পে মিনুর পিসিমা একদিন তাকে বলেছিল যে তার বাবা বিদেশে থাকে এবং অপরদিকে পাশের বাড়ির টিনুর বাবা বিদেশ থেকে ফিরে আসলে যেদিন ফিরে আসে সেদিন সে দেখতে পায় যে তাদের গাছে কাঁঠাল গাছটির সরু ডালে একটি হলদে পাখি বসেছিল, এবং তখন থেকে তার মনের মধ্যে স্বপ্ন জাগ্রত হয় যে তার বাবাও একদিন ফিরে আসবে এবং সেই দিন কাঁঠাল গাছটির সরু ডালে হলদে পাখি বসবে, সেই দিনই তার বাবা ফিরে আসবে। এবং তখন থেকেই সে তার বাবা ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করে। আমাদের খনন প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের রিনার সাথে মিনু গল্পের মিনু সাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তরটি বলো একজন। হ্যাঁ, যে বলতে পেরেছো তাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে উদ্দীপকে রিনার সাথে মিনু গল্পের সাদৃশ্য রয়েছে, এবং উদ্দীপকে রিনার বাবা মুক্তিযুদ্ধে মারা যায় এবং মা কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। রিনা তার মামা বাড়িতে থাকে এবং সে নিজেও পোলিও রোগে আক্রান্ত হয়ে ভালোভাবে চলাফেরা করতে পারতো না, তবুও সে বাগানে যেত এবং ফুল পাখির সাথে সে কথা বলতো, অর্থাৎ প্রকৃতির সাথে সে মিতালি পাতিয়েছে। অপরদিকে আমরা মিনু গল্পেও দেখতে পেয়েছি যে রিনার সাথে মিনুর সাদৃশ্য রয়েছে, এবং সেই সাদৃশ্য হচ্ছে মিনুর বাবা বাবা মারা যায়, অর্থাৎ সেও অনাথ এক শিশু, বাবা মা দুজনেই মারা গিয়েছে, এবং মিনু শ্রবণ প্রতিবন্ধী, সেও তার দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকে, এবং মিনুও প্রকৃতির সাথে মিতালি তৈরি হয়েছে। তো এই যে মিনু গল্পের উদ্দীপকের সাথে মিনু গল্পের যে সাদৃশ্যগুলো রয়েছে সেগুলোই এখানে তোমরা তুলে ধরবে। তো যারা উত্তর লিখেছো বা বলতে পেরেছো অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমি ঘনং প্রশ্নে যাব। আমাদের ঘনং প্রশ্নটি হচ্ছে, রিনা ও মিনু উভয়ই জীবন যেন একই সূত্রে গাঁথা, মন্তব্যটি উদ্দীপক এবং মিনু গল্পের আলোকে বিশ্লেষণ করো। তো মেয়েরা, এখানেও কিন্তু আমাদের গণং প্রশ্নের সাথে ঘনং প্রশ্নের উত্তর অনেকটাই মিল থাকবে, কারণ এখানে মিনু এবং রিনার উভয়ের জীবন যে একই সূত্রে গাঁথা সেটি বলা হয়েছে, অর্থাৎ তাদের দুজনের মধ্যেই মিল কী রয়েছে বা দুজনের জীবনী যে একই রকম সেই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে রিনা ও মিনু উভয়ের জীবন একই সূত্রে গাঁথা। আমরা উদ্দীপকে দেখেছি রিনার মুক্তিযুদ্ধে তার বাবা মারা গিয়েছে কলেরা রোগে আক্রান্ত হয়ে মা মারা গিয়েছে, এবং সে তার মামা বাড়িতে থাকে এবং সে নিজেও
পলিও রোগে আক্রান্ত হয়ে ভালোভাবে চলাফেরা করতে পারত না, তবুও সে বাগানে যেত এবং ফুল পাখির সাথে কথা বলতো, অর্থাৎ প্রকৃতির সাথে সে একটি মিতালি তৈরি করেছে। অপরদিকে আমরা মিনু গল্পেও দেখেছি যে মিনুর বাবা মা নেই এবং সে নিজেও দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকতো এবং সেখানে সে গৃহকর্মের কাজকর্ম করত। খুব ভোরে সে ঘুম থেকে উঠত, তোমরা মিনু গল্পে মিনুকে আমরা দেখতে পেয়েছি যে সেও প্রকৃতির সাথে মিতালি তৈরি করেছে, অর্থাৎ প্রকৃতি তার একমাত্র বন্ধু, কারণ সে কথা বলতে পারতো না এবং শুনতে পেত না। তো এইভাবেই আমরা দেখতে পেয়েছি যে উদ্দীপকে এবং মিনু গল্পে, অর্থাৎ উদ্দীপকের রিনার সাথে মিনু গল্পের মিনুর উভয়ের জীবনেরই যেন একই সূত্রে গাঁথা, এবং এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে মন্তব্যটি যথার্থ। তোমরা যারা তোমরা প্রশ্নের উত্তর লিখেছ এবং আমি দেখেছি যে অনেকেই প্রশ্নের উত্তর বলতে পেরেছ এবং লিখেছ, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লিখো নাই তাদের জন্য আমার উপদেশ থাকবে যে অবশ্যই তোমরা এই সৃজনশীল প্রশ্নটি তুলবে এবং উত্তরটি লিখে ফেলবে, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন থাকবে এমন কোনো কথা না, বাইরের থেকে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরেও সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, সেই জন্য তোমাদের এই উত্তর লেখার অভ্যাস গঠন করতে হবে। তাই আমি বলবো যে আমি যে সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো তোমরা অবশ্যই তোলো এবং নিজস্ব বুদ্ধি জ্ঞান দিয়ে উত্তরগুলো লেখার চেষ্টা করো, তাহলেই তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়মটা জানতে পারবে বা কী ধরনের হয় উত্তর সেগুলো তোমাদের একটি ধারণা হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই উত্তরগুলো লিখবে। মেয়েরা, তোমাদের জন্য গত ক্লাসের বাড়ির কাজ ছিল অনুধাবনমূলক প্রশ্ন। আমাদের 1 নং প্রশ্ন ছিল মিনু বলতা ভীমরুল অপছন্দ করে কেন, এবং 2 নং প্রশ্ন ছিল ছাদে গিয়ে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল কেন। তো এখানে মিনু গল্পে আমরা দেখেছি যে বলতা ভীমরুল একদিন মিনুকে কামড়িয়েছিল এবং তখন থেকেই সে এই বলতা ভীমরুলকে অপছন্দ করত। আর 2 নং প্রশ্নে ছিল মিনু সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো কেন। মিনুর মনের মধ্যে একটি ধারণা ছিল যে তার বাবা বিদেশে থাকে এবং সেখান থেকেই একদিন তার বাবা ফিরে আসবে, তো মিনু যেদিন দেখতে পেল যে তাদের পাশের বাড়ি টিনুর বাবা বিদেশ থেকে এসেছে, সেই দিন সে দেখলো যে একটা হলদে পাখি তাদের কাঁঠাল গাছের সরু ডালটিতে এসে বসেছে, এবং তখন থেকে তার ধারণা হলো যে তার বাবাও, অর্থাৎ পাখিটি যেদিন কাঁঠাল গাছটির সরু ডালে এসে বসবে সেই দিন তার বাবাও ফিরে আসবে, এবং সত্যি সত্যি সে একদিন দেখতে পেল যে কাঁঠাল গাছের সরু ডালটিতে হলদে পাখি এসে বসেছে এবং সে ভেবে নিল যে তাহলে তার বাবাও ফিরে এসেছে এবং তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। মেয়েরা, তোমরা যারা বাড়ির কাজ করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমাদের জন্য আমার বলা থাকবে যে তোমরা প্রত্যেক ক্লাসের বাড়ির কাজগুলো নির্দিষ্ট সময়ে সম্পন্ন করবে।
হোমেরা আমাদের আজকের পাঠের বিষয় ছিল নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির সৃজনশীল প্রশ্ন অনুশীলন। তো এই ভ্রমণ কাহিনীটি আমরা এর আগে পড়েছি এবং এই ভ্রমণ কাহিনীটি পড়ে আমরা জেনেছি যে এখানে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর অদূরে অর্থাৎ কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের কথা বলা হয়েছে। আর এইসবের আকর্ষণে সারা বিশ্বের যে পর্যটকরা রয়েছে তারা কায়রোর অভিমুখে ছুটে আসে। কায়রো শহরে আলোয় ভরে যায় রাতের বেলা এবং সেখানে রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকমের খাবার রের সুগন্ধ এবং পথচারীদের ক্ষুধা বাড়িয়ে দেয়। মুম্বেরা আমরা জেনেছি যে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা ও অনন্য গদ্যশৈলীর স্রষ্টা সৈয়দ মুজতবা আলী, তার জন্ম আসামের করিমগঞ্জে 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্নিল বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন। মূলত রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায়। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। মেয়েরা আমরা নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির লেখক সৈয়দ মুজতবা আলীর পরিচিতি জেনেছি। এরপর দেখো যে আমরা আজকে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির সৃজনশীল প্রশ্ন অনুশীলন করব। লেখক সৈয়দ মুজতবা আলী মিশরে ভ্রমণ করতে গিয়ে সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, কায়রো শহর, নীলনদ, যা কিছু তিনি দেখেছেন তার সৌন্দর্যগুলোই তিনি এই নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে তুলে ধরেছেন। মেয়েরা আমরা যেহেতু এই ভ্রমণ কাহিনীটি পড়েছি, আজকে তোমাদের জন্য এই ভ্রমণ কাহিনীটির সারসংক্ষেপ বা পাঠ পরিচিতি একটু আলোচনা করব, অর্থাৎ পুনরালোচনা করব তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার যেন তোমাদের সুবিধা হয় সেই জন্যই এই সারসংক্ষেপটা আজ পুনরালোচনা করা। তোমরা অবশ্যই এই পাঠ পরিচিতিটি মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখায় এই পাঠ পরিচিতিটি খুবই সাহায্য করবে। তো এখানে দেখো বলা হয়েছে যে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে এটি হচ্ছে মিশর। প্রাচীনকাল থেকে মিশরীয় নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে
কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে এই নীলনদ আর পিরামিডের দেশ রচনাটিতে। তো এই রচনায় সৈয়দ মুস্তফা আলী জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলিত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদ প্রসঙ্গ। অর্থাৎ মেয়েরা, আমি আবার বলছি যে কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়, রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ, বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি মিশরের পিরামিড নির্মিত হয়েছিল মিশরীয় সভ্যতার পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি। নীলনদ আর পিরামিডের পরেই পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি। নীলনদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানেই সমঝদাররা আর ভূপান পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। তো মেয়েরা, আমাদের আজকের নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সৃজনশীল প্রশ্ন এবং এই প্রশ্নর উত্তরটি বা প্রশ্নটি তোমাদের অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এটি প্র্যাকটিস করবে, অর্থাৎ উত্তরগুলো বাসায় লিখবে। তো আমাদের উদ্দীপকটি হচ্ছে ভারতের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মাণ করেন এক রাজকীয় সমাধি তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। মেয়েরা, আমি আবার বলছি যে আমাদের আজকের উদ্দীপকটি হচ্ছে ভারতের আগ্রার সম্রাট শাহজাহান নির্মাণ করেন এক রাজকীয় সমাধি তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। এর নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং এদেশের সমান তো এর নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। প্রায় 20,000 লোক 21 বছরে এই সৌধটি নির্মাণ করেন।
তো উদ্দীপকের আলোকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, অর্থাৎ ক নং প্রশ্ন হচ্ছে, মিশরের বিখ্যাত নদের নাম কি? তা মেয়েরা আমরা সবাই জানি মিশরের বিখ্যাত নদের নাম হচ্ছে নীল নদ। এরপর খ নং প্রশ্ন হচ্ছে, এরপর মেয়েরা আমাদের খ নং প্রশ্ন রয়েছে, খ নং প্রশ্নটি হচ্ছে, ফারাওদের মৃতদেহ মমি করে রাখা হতো কেন? ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করে রাখার জন্যই তাদের মৃতদেহ মমি করে রাখা হতো, অর্থাৎ ফারাওদের সম্রাটরা বিশ্বাস করতেন যে তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন লাভ করবেন। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে একটা পিরামিডের ভিতর রেখে দেওয়া হতো, তার ভিতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। তো মেয়েরা আমরা এভাবেই খ নং প্রশ্নের উত্তরটি লিখব। আমাদের গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সাথে নীল নদ আর পিরামিডের দেশ রচনার কোন দিকটি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। তো মেয়েরা তোমরা উদ্দীপকটি পড়ে অবশ্যই বুঝতে পেরেছো যে নীল নদ এবং পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির সাথে উদ্দীপকের কিছুটা মিল রয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের সাথে নীল নদ আর পিরামিডের দেশ রচনার কোন দিকটি মেয়েরা তোমরা উদ্দীপকটি পড়ে অবশ্যই বুঝতে পেরেছো যে নীল নদ আর পিরামিডের দেশ রচনাটির সাথে অবশ্যই সাদৃশ্য রয়েছে, এবং সেই সাদৃশ্যের দিকটি হচ্ছে যে পিরামিড তৈরির দিকটির সাদৃশ্য, এবং সেটা অবশ্যই কৃত্রিম উপায়ে, যে ওখানে সমাধি তৈরি করা হয়েছে লোক মাধ্যমে, এখানে পিরামিডও তৈরি করা হয়েছে লোকের মাধ্যমে। তো আমরা নীল নদ আর পিরামিড, একদিকে আমরা উদ্দীপকে যেমন দেখেছি যে আগ্রার ভারতের আগ্রার সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে সমাধি তৈরি করেছেন, এবং সেটি তৈরি করতে ২০,০০০ লোকের ২১ বছর সময় লেগেছিল। তো ঠিক তেমনিভাবে আমরা নীল নদ আর পিরামিডের দেশ রচনাটিতেও আমরা দেখেছি যে মিশরের যে সবচেয়ে বড় পিরামিড রয়েছে সেই পিরামিডটি বানাতে ১০,০০০ লোকের ২০ বছর লেগেছিল। তো মেয়েরা তোমরা এখানে এই পিরামিডটির দিকটির যে মিল রয়েছে সেই দিকটি এখানে তুলে ধরবে। এরপর আমাদের ঘ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার একটি বিশেষ অংশ উপস্থাপন করেছে মাত্র, সম্পূর্ণ অংশ নয়। তো এখানে মেয়েরা আমরা ঘ নং প্রশ্নের আলোকে বলতে পারি যে উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার একটি বিশেষ অংশ উপস্থাপন করেছে মাত্র, সম্পূর্ণ অংশ নয়। তো মন্তব্যটি যথার্থ, কারণ আমরা দেখেছি যে উদ্দীপকে শুধুমাত্র নীল নদ আর পিরামিডের দেশ রচনার একটি দিকের মিল রয়েছে, অর্থাৎ পিরামিড তৈরির দিকটির মিল রয়েছে, আর অন্য দিকগুলোর অনুপস্থিত রয়েছে।
তো সেই জন্য আমরা বলতে পারি যে উদ্দীপকে শুধুমাত্র আগ্রার সম্রাট শাহজাহান যে তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে সমাধি তৈরি করেছিলেন সেই দিকটির কথাই উল্লেখ করা হয়েছে। অপরদিকে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটিতে আমরা দেখেছি যে লেখক সেখানে মিশরে ভ্রমণ করতে গিয়েছে এবং মিশরের ভ্রমণের তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা তিনি এই রচনাটিতে তুলে ধরেছেন। তার সাথে মিশরের প্রকৃতি, সেখানকার জনপদ, রান্না, খাওয়া দাওয়া, ইতিহাস, ঐতিহ্য, মরুভূমি, ইত্যাদি বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছেন যা আমরা উদ্দীপকে দেখিনি, অর্থাৎ উদ্দীপকে অনুপস্থিত তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ। মেয়েরা, তোমরা অবশ্যই জানো যে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের অনুশীলনের জন্য অর্থাৎ প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে। তা আমি আশা করব তোমরা আজকের তারিখ দিয়ে বাংলা প্রথম পত্রের খাতায় সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখবে। এবং আমি আবার বলবো যে তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে সুন্দর করে নিজস্ব মেধা সৃজনশীলতার আর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। তো এর আগেও আমি সৃজনশীল প্রশ্ন উত্তর অনুশীলনের জন্য বা প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়েছি। তো আশা করছি যে এই উত্তরগুলো লিখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে, যা তোমাদের অভ্যাস গঠনের অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার অভ্যাস গঠনে সহায়তা করবে। এবং তোমরা ইতোমধ্যে জেনেছো যে এই যে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা যা তোমরা ষষ্ঠ শ্রেণীতে এসে প্রথম পেয়েছো এবং এইটি তোমাদের জন্য একটি নতুন পদ্ধতি বা নতুন নিয়ম। তো এখানে তোমরা জেনেছো যে ক-নং প্রশ্নের উত্তরে অবশ্যই তোমাকে দুইটি প্যারা করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং খ-নং প্রশ্নে, দুঃখিত আমি আবার বলছি যে ক-নং প্রশ্নে তোমাকে এক বাক্যে উত্তর দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে মিশরের বিখ্যাত নদের নাম কি, তোমার উত্তর লিখতে হবে যে মিশরের বিখ্যাত নদের নাম নীলনদ। এইভাবে তুমি ক-নং প্রশ্নের উত্তর একটি বাক্যে লিখবে এবং উত্তরটি অবশ্যই সরাসরি বই থেকে আসবে। এরপর হচ্ছে আমাদের খ-নং প্রশ্ন, খ-নং প্রশ্নে তুমি দুটি প্যারায় লিখবে। প্রথম প্যারায় তোমাকে জ্ঞানমূলক উত্তর দিতে হবে এবং দ্বিতীয় প্যারায় তুমি ব্যাখ্যা করবে। ঘনং প্রশ্নে তোমাকে অবশ্যই তিনটি প্যারায় উত্তর দিতে হবে এবং সেই তিনটি প্যারার মধ্যে প্রথম প্যারায় তুমি জ্ঞানমূলকের উত্তর দিবে, দ্বিতীয় প্যারায় উদ্দীপকের আলোচনা এবং তৃতীয় প্যারায় তোমার গল্পের আলোচনা এবং উদ্দীপকের আলোচনার মাধ্যমে প্রশ্নের উত্তর লেখা শেষ করতে হবে। এবং ঘনং প্রশ্নে হচ্ছে তোমাকে চারটি প্যারায় করতে হবে এবং প্রথমে তুমি জ্ঞানমূলকের উত্তর দিবে এবং এরপর উদ্দীপকের আলোচনা করবে এবং ঘনং প্রশ্নে তুমি ঘনং প্রশ্নে অবশ্যই চারটি প্যারা করবে। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিবে এবং এরপর উদ্দীপকের আলোচনা করবে এবং তৃতীয় প্যারায় গল্পের আলোচনা করবে এবং চতুর্থ প্যারাটিতে উদ্দীপক এবং গল্পের দুটি তুলনামূলক আলোচনা করে প্রশ্নের উত্তর লেখা শেষ করবে। তো মেয়েরা, আমি আশা করব অবশ্যই আমার এই আলোচনার প্রেক্ষিতে এবং তোমরা পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি লিখবে। এরপর মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ, অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটি থেকেই তোমাদের বাড়ির কাজ রইল। এক নং প্রশ্ন হচ্ছে সে এক অদ্ভুত দৃশ্য উক্তিটি লেখক কেন করেছেন এবং দুই নং প্রশ্ন হচ্ছে
কায়রোকে নিশাচর শহর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। তো অবশ্যই আমরা ভ্রমণ কাহিনীটি পড়ে জেনেছিলাম যে লেখক মিশরে পৌঁছে যে মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে মরুভূমির উপরে যে রাতের বেলায় চন্দ্রালোক অর্থাৎ চাঁদের আলো দেখতে পেয়েছিলেন, সেই চাঁদের আলোকে লেখককে এক অদ্ভুত দৃশ্য বলেছেন। অর্থাৎ মরুভূমির উপর যে চাঁদের আলো পড়েছিল সেই দৃশ্যটি একটি অদ্ভুত দৃশ্য বলেই মনে হয়েছে, যেন সেই দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না, সমস্ত ব্যাপারটাই লেখকের কাছে একটি ভুতুড়ে বলে মনে হয়েছিল, আর সেই জন্যই লেখক বলেছিলেন যে সে এক অদ্ভুত দৃশ্য। এরপর হচ্ছে কায়রোকে নিশাচর শহর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। এখানে ভ্রমণ কাহিনীটি পড়ে আমরা জেনেছি যে মিশরের কায়রো শহরে অনেক রাত অবধি লোকজন জেগে থাকে এবং সেখানে যে রেস্তোরাঁ বা খাবারের দোকানগুলো রয়েছে সেগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে এবং সেখানে খাবারের জন্য লোক গিজ গিজ করে এবং সেই রেস্তোরাঁগুলো থেকে সুগন্ধ খাবারের ঘ্রাণ ছড়িয়ে আসে যা পথচারীদের ক্ষুধাকে আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ কায়রো শহরের লোকজন অনেক রাত অবধি জেগে থাকে বলেই কায়রোকে নিশাচর শহর বলা হয়েছে। তো মেয়েরা, আশা করছি যে তোমরা আমার এই এই লেকচারের প্রেক্ষিতে এবং পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে বাড়ির কাজ করে ফেলবে। অর্থাৎ তোমাদের দুটি কাজ রইল, একটি হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা, যা তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার অভ্যাস গঠনে সহায়তা করবে। অপরদিকে এই অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি তোমাদের বাড়ির কাজ হিসেবে। তো অবশ্যই তোমরা আজকের তারিখ দিয়ে এই দুটি সম্পন্ন করবে। তো সবাই ভালো থেকো, আগামী জুম ক্লাসে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। সবাইকে ধন্যবাদ।